আসসালামু আলাইকুম গাইস, দেখুন রাত 3টা বাজে, আইচপি কাঁচা মরিচ দিয়ে সাদা মুড়ি খাচ্ছে তেল দিয়ে, সরিষা তেল দিয়ে। দেখুন মোবাইলে লাইট ধরিয়ে ছবি দেখতেছে আর খাইতেছে, বুঝছেন? তার ক্ষুধা লাগছে প্রচুর, এই জন্য সে সাদা মুড়ি সরিষা তেল দিয়ে কাঁচা মরিচ দিয়ে খাচ্ছে। এখন আমাদের রাজকন্যা ঘুমাচ্ছে, এখন বাজে রাত 3টা, 3টা বাজতে 10 মিনিট বাকি, দেখুন 2:49 বাজে, এখন এত রাত আইচপি খাচ্ছে। কি করবো, কেন তুমি কি ভাত খাও নাই? দুই দুবার ভাত খাইলো, ব্যাচেলার মানুষ, ব্যাচেলার মানুষ নি তুমি? তা তোমার ওই দুইটা খাইলে পেটতে, তার কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে 2-3 দিন ধরেই, সে আবার মুড়ি খাচ্ছে, আরো গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। দেখছো বলো কেন? সাদা মুড়ি খাই, শুধু সাদা মুড়ি না, সরষের তেল দেখাইতেছে, জনগণ বোঝে কেন খাই, খাঁটি সরষের তেল দিয়ে, বুঝো? কিন্তু বউর প্রতি মহব্বত নেই, বউরে খাওয়াই দেয় না, বউটা বোন নিজের নিয়ে খাইতে হয়, সে হলো নিজে বাঁচলে বাপের নাম, নিজে খাইয়া বাইর চালাই, তারপরে বউ পোলা বেনের খবর নিব, বউ পোলা বেন না খাইয়া থাকলো জিগেব না। খাইছো? খাইবা না হেন, কেমন মুখ বিরা মুখ বিরা বিরা খাইতেছে, মুখ বিরা বিরা খাইতেছে। আইছি দেখুন মোবাইলের লাইট ধরে, দেখুন মোবাইলের লাইট ধরে খাচ্ছে, মুভি দেখতেছে আর খাইতেছে। কি মুভি দেখতেছে আপনারা এটা বলতে পারবেন? কি মুভি যদি বলতে পারেন নামটা কমেন্টে বলে যাবেন। দেখেন দেখে দেখে বলতে পারেন কিনা এটা কি মুভি। হিন্দি মুভি দেখতেছে সে, আবার বাংলা মুভি দেখে না কম, হিন্দি মুভি দেখে প্রত্যেক দিন রাত্রে 3টা 4টা তুমি মুভি দেখে তারপরে ঘুমায়, খাটাস করোকে তুমি প্রতিদিন 3টা 4টা বাজে। আজকে কটা বাজে ঘুমাইছিলে? আজকে তো সকালে ঘুমাইছো, 8টা বাজে, সারা রাত জায়গা থাকে, দেখছি ডাকাইত ডাকাইত, এখানে ডাকাইত আমাদের বাড়িতে আসার চান্স পাব না, পাহাড়ে দিই এলাকা পাহাড়, যে ঘুমায় ঘুমাইয়া এই শিয়া শিয়া মুভি দেখে দেখে পাহারা দেয়, সে আশেপাশে কিছু হয়ে গেল বলতে পারে না, বুঝছেন? এক বাটি মুড়ি শেষ করছে, আরেক বাটি নিছে শেষ, আরো নিবে, আরো নিবা কেন? ভিউয়ার্সদেরকে দেখাইছি দেখে নিবা না, থাক তোমার খাবারে ডিস্টার্ব করবো না, তুমি খাও, টাটা বাই বাই, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, আইসপি টাটা। তুমি তো কিছু বলোই না, তুমি কোনো ভিডিও করে দেওই না, তুমি খাওয়ায় সে ব্যস্ত আছে এখন, সে কিছু বলবে না। আইসপি খুব সুন্দর গান গাইতে পারে, কিন্তু আইসপি আমাকে ভিডিও করে দেয় না, ঝাল লাগছে? আইসপি অনেক সুন্দর গান গাইতে পারে, আইসপির কণ্ঠটা অনেক সুন্দর, যদি কোনো সময় সুযোগ হয় অবশ্যই আপনাদেরকে শোনাবো, কে কে শুনতে চান কমেন্টে জানাবেন। আজকে অনেক সুন্দর গান গাইতে পারে, জীবন ও স্বপ্ন না, আপনাদের আমি স্বপ্নটা বাস্তবে করে দেখাবো, কোন একদিন যদি সুযোগ হয় অবশ্যই দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।